প্রায় 1-1.5 বছর আগেও কিন্তু আমি এই একই রকমের প্রায় সাবজেক্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তবুও আজকে একই সাবজেক্ট নিয়ে ভিডিও বানাচ্ছি একটাই কারণে, প্রত্যেকটা দর্শক, ম্যাক্সিমাম দর্শক কিন্তু এই ভুল করছেন, আর দর্শকের অনুরোধও আমার কাছে আসছে সেই কারণেই কিন্তু এই ভিডিওটা। অর্থাৎ আমি আজকে আপনাদের বলবো, থাম্বনেল তো আপনারা দেখেছেন, নিশ্চয় বুঝতে পারছেন কী সাবজেক্টে ভিডিও, তো আজকে আপনাদের কিন্তু আমি বলে দেব বা দেখিয়ে দেব যে কীভাবে একটা কাটিং যখন আপনার কাছে পৌঁছাবে, সে আমার কাছ থেকে কিনুন না যার কাছ থেকেই কিনুন, ন্যাচারালি এইভাবে একটা কাটিং পৌঁছে যায়, এরকম লেখা থাকে। যেমন জায়েন্ট হাওয়াই রেড, হাওয়াই রেড যেটা 200-250 গ্রাম হয়, আপনারা অনেকেই চেনেন, এটা হচ্ছে তার হাইব্রিড ভার্সন, এখনও এটা ট্রায়ালে আছে, আপনারা নিয়ে কিন্তু ট্রায়াল করতে পারেন। তো জায়েন্ট হাওয়াই রেড এরকম একটা কাটিং ধরুন আপনার কাছে গেল, আপনারা কী করবেন এই কাটিং নিয়ে, কীভাবে মানে আপনি যত তাড়াতাড়ি সম্ভবের শিকড় আনতে পারবেন, কতটা তাড়াতাড়ি শিকড় আনা যাবে, সেটা বা কীভাবে করলে তাড়াতাড়ি শিকড় আসবে, সব কিন্তু ডিটেলস আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। ভিডিওটা স্কিপ করবেন না, আমি কিন্তু একদম কেটে সুন্দর করে কীভাবে আমরা প্রসেস করি সেগুলো কিন্তু দেখাবো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, চলুন শুরু করা যাক। যখনই আপনার কাছে এরকম একটা কাটিং পৌঁছাবে, এটা ধরুন একটু 30 সেন্টিমিটারের বেশি আছে, আপনাদের দেখাবো বলেই আমি বড় করে কেটে এনেছি, তো মেনলি এইরকম কাটিং কিন্তু আপনার কাছে পৌঁছাবে, একদম এরকম বটম সাইডে এরকম মার্ক করা থাকবে, যেটা অ্যারো মার্ক করা থাকবে বটম সাইড, অর্থাৎ নিচে মাটির নিচে যাবে এই দিকটা। তো আপনারা কী করবেন, এইরকম কাটিং পৌঁছে যাবে এই দিকটা, এই দেখতে পাচ্ছেন একদম ম্যাচিওর কাটিং একটা কেটেছি দেখে দেখে। তো এরকম যখনই এরকম কাটিং পৌঁছাবে এরকম নিচের দিকে বটম সাইডটা, আপনি কী করবেন, জাস্ট একটা খুব সুন্দর ধারালো, আমরা যেগুলো, আমি তো এই ছুরিটা দিয়ে গ্রাফটিং করি, তো এরকম ধারালো ভালো ছুরি এবং স্যানিটাইজ করে নেবেন অবশ্যই, বা এটাকে ডিসইনফেক্ট করে নেবেন, আগুনে একটু গরমও করে নিতে পারেন, তাতেও কিন্তু ডিসইনফেক্ট হয়ে যাবে। তো আমি অলরেডি ডিসইনফেক্ট করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্ন যেদিকে আছে সেই দিকে কিন্তু আপনাকে জাস্ট এরকম একটা দেখতে পাচ্ছেন, এই আমি এদিক থেকে কাটলাম, সব দিক থেকে এরকম সেম মাপে সব দিক থেকে কিন্তু কেটে বনের গা পর্যন্ত কেটে দেবেন। দেখুন আমি কীভাবে কাটছি, খুবই ইজি, এটা করতে পারলে খুবই সহজে কিন্তু আপনার গাছে শিকড় চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বনটাকে বার করে দিলাম, এই যে সাইড থেকে এই তিনটে অংশ, তিন যেহেতু এই গাছটা তিন সাইড, তিনটে সাইড, তাই এই গাছটার হচ্ছে তিন দিকে কাটবেন, যেগুলো চারটে সাইড থাকবে সেদিকে চারদিকে এরকম কেটে বনটা বার করে দেবেন। মোটামুটি বনটা বার করা নিয়ে কথা, এই বনটা বেরিয়ে গেল, এইবার কিন্তু আপনাদের যেটা কাজ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে বনটা বার করে নেবেন, জাস্ট এইটুকু এইটুকু বন বার করে নিলেই কিন্তু এনাফ। তো এই যে বন বেরিয়ে গেল, এইবার আপনারা ভুল যেটা করেন, অনেকে এই পর্যন্ত করেন, করে ডাইরেক্ট এবার প্রতিস্থাপন করে দেন, দিয়ে জল দিয়ে দেন, তারপরে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পরে বা তার উপরে গাছটাতে ফাঙ্গাস লেগে যাচ্ছে। সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে এই যে কেটেছি এই কাঁচা অবস্থায় আমরা কোনো জায়গায় প্রতিস্থাপন করব না, এমনকি এর গায়ে জল পর্যন্ত লাগাবো না। এই যে কাটা অংশ, এই যে কাটা অংশ এবং এই যে বন বার করে গেছে, বার করে দিয়েছি এই জায়গাটা, যতটা অংশ ছালিয়ে ফেলেছি সেই জায়গাটা আমরা কী করব, অল্প একটু ফাঙ্গিসাইড গুলে নেব জলে, অল্প মানে জাস্ট একটু আঠা আঠা মতো নিয়ে এই জায়গাটা আমরা একটা ফাঙ্গিসাইডের আস্তরণ, মানে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে কী করবো, এই জিনিস, এই কাটিংটাকে আপনারা ভাবেন গাছ, একে শুকনো করা যাবে না বা কিছু, ড্রাগন গাছ কিন্তু এই অবস্থাতে আমি প্যাকিং করে দেওয়ার পরে, এক সপ্তাহ পরেও যদি পৌঁছায়, তারপরেও কিন্তু আপনি এই গাছটাকে আরও 2-3 সপ্তাহ মিনিমাম আপনি রেখে দিন কোনো একটা ঠান্ডা জায়গায়, কিছু হবে না গাছে, তবে প্রতিস্থাপন করে ফেলাই ভালো, গাছের কষ্ট দিয়ে তো লাভ নেই। তো যাই হোক, তো এইটা যখনই আপনার ফাঙ্গিসাইড দেওয়া হয়ে যাবে, তারপরে আপনি কিন্তু প্রতিস্থাপন করবেন না, আপনি কি করবেন, এই গাছটাকে একটা ঠান্ডা ছাওয়া জায়গাতে রেখে দেবেন। কত সময় রেখে দেবেন, মিনিমাম 2 দিন, ম্যাক্সিমাম 4 দিন কি 5 দিনও রেখে দিলে কোনো সমস্যা নেই। তারপরে আপনি কি করবেন, ডাইরেক্ট প্রতিস্থাপন করে দিতে পারেন, কিংবা এই বনটাতে আপনি রুট হরমোন লাগিয়ে দিতে পারেন, একটুখানি রুট হরমোন পেস্ট করে লাগিয়ে দিন, তাহলে কিন্তু আপনার গাছের
যে শিকড় দেওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে, অনেক ফাস্ট হবে ব্যাপারটা। ব্যাপারটা যেখানে দেখা যাচ্ছে 15-20 দিন 25 দিনও লেগে যায় অনেক সময় শিকড় বেরোতে, সেখানে কিন্তু এটা 1-2 সপ্তাহের মধ্যে একদম শিকড় বেরিয়ে রেডি হয়ে যাবে গাছ। তো তারপরে ব্রাঞ্চ অবশ্যই বেরোবে। আর অনেকের একটা সমস্যা হচ্ছে যে এই সময় আমাকে অনেকেই বলছেন যে গাছে দাদা ব্রাঞ্চ আসছে না, ছোট ছোট গাছ লাগিয়েছি ব্রাঞ্চ আসছে না। সমস্যা কিছুই না, সমস্যা কিন্তু একটু অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? এখন একদম এই ডিসেম্বর জানুয়ারি একদম রোদ্দুরের সময়টা খুবই কম, এই সময় রোদ্দুর খুব কম সময় পায়। তা বাদেও এখন দেখবেন একটু রোদ্দুর কমই বেরোয়, কুয়াশার জন্য আটকে থাকে অনেক সময়, সেই কারণে কিন্তু এই সময় গাছের গ্রোথ অনেকটাই স্লো হয়ে যায়। ছোট গাছের ক্ষেত্রে অনেক বেশি গ্রোথ আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তাহলে কি করলেন, আমি বলে দিলাম কাটলেন, তারপরে হচ্ছে আপনি এটাতে ফাঙ্গিসাইডের আস্তরণ লাগালেন, লাগিয়ে শুকনো করলেন 3-4 দিন 5 দিন পর্যন্ত। শুকনো করার পরে কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি, আপনি শুকনো করলে যত ভালোভাবে শুকাবে তত কিন্তু আপনার ফাঙ্গাস লাগার সম্ভাবনা কম। অর্থাৎ যদি এই শুকনো করতে করতে যদি দেখেন যে ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে, তাহলে আপনার ছুরিতে কোনো সমস্যা হচ্ছিল বা আপনার কাটতে গিয়ে কোনো ব্যাকটেরিয়া ওখানে লেগে গেছে, সেখান থেকে কিন্তু ফাঙ্গাসের সম্ভাবনা আসতে পারে। এটা মাটিতে লাগানোকালীন, যদি ওই ফাঙ্গাসটা যদি মাটিতে লাগানোকালীন আসে তাহলে কিন্তু আপনি বাঁচাতে পারবেন না, অর্ধেকের বেশি খারাপ হয়ে যেতে পারে। তাই যদি ফাঙ্গাস আসে তখনই আপনি পরে ট্রিটমেন্ট করে নিলেন, নিয়ে আবার একটু শুকনো করে নিলেন, নিয়ে তারপরে আপনি কিন্তু মাটিতে প্রতিস্থাপন করবেন। আর কী মাটিতে প্রতিস্থাপন করবেন? ন্যাচারালি একটু হালকা, মানে 50% কম্পোস্ট, 50% আপনার মাটি, এইরকম জায়গায় কাটিং প্রতিস্থাপন করে রাখবেন। বিশেষ করে গ্রো ব্যাগে যদি আপনি প্রতিস্থাপন করেন সবথেকে কিন্তু ভালো রুট বেরোয় বা খুব তাড়াতাড়ি রুট সিস্টেম কিন্তু চালু হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন কাটিং কিনে জাস্ট এই প্রসেসটা করে আপনারা গ্রো ব্যাগে প্রতিস্থাপন করতে, ডাইরেক্ট কাটিং বাগানে প্রতিস্থাপন করতে যাবেন না। তাহলে কী হয়, মানে অনেক সময় কী হয় যে রোগ লাগার সম্ভাবনা অনেকটা বেশি হয় ডাইরেক্ট বাগানে, ভীষণ রোদ্দুরে আমরা লাগিয়ে দিই ডাইরেক্ট কাটিং, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রোদ্দুরে সহ্য করতে পারে না, কাটিংয়ের তো রুট থাকে না, খাবারও খেতে পারে না, এরা একটু সময় লাগে এটা একে ডেভেলপ হতে। তো সেই ডেভেলপ হওয়া পর্যন্ত আপনি যদি কোনো গ্রো ব্যাগে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার গাছ অনেক সুন্দর ওখানে সেট হয়ে যাবে, এবং সেখান থেকে শিকড় সমেত তুলে আপনি ডাইরেক্ট, মানে যেটা ফাইনাল প্রতিস্থাপন, ফাইনাল প্ল্যান্টেশন, সেখানে কিন্তু আপনি ডাইরেক্ট লাগিয়ে দিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। অনেকে তো গ্রো ব্যাগেই লাগিয়ে রাখে এবং এখানে মানে ব্রাঞ্চ ডেভেলপ করে তারপরে তুলে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে, আমরাও তাই করি। তো আপনারা কিন্তু এভাবে করতে পারেন। তো আপনারা জায়েন্ট হাওয়াই রেট বলে কথা না, যে কোনো ভ্যারাইটি আমার মাধ্যমে নিতে পারেন, এটা এখন ট্রায়াল চলছে। আপনি, আমি বললাম এটা এভারেজ সাইজ যেটা দেখা যাচ্ছে, হাওয়াই রেট যেটা এভারেজ সাইজ হতো 200-250 গ্রাম, এটাই কিন্তু 250 গ্রামের উপরে হবে, মোটামুটি 700-800 গ্রাম পর্যন্ত হতে পারে আপনার পরিচর্যার উপরে। তো এটা ট্রায়ালে চলছে, আপনারা ট্রায়াল করতে পারেন এটা নিয়ে। এটা ছাড়াও মোরাক্কান রেট অরিজিনাল, অরিজিনালটা সবসময় মাথায় রাখবেন। মোরাক্কান রেট নিয়ে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম লোক মোরাক্কান রেট বলে ভুল ভ্যারাইটি বিক্রি করে, অনেকদিন আগে থেকেই বিক্রি করে, করে পরে টনিক বিক্রি করার চেষ্টা করে যে এই মোরাক্কান রেটটা টনিক না দিলে বড় হবে না, এইসব বলে আপনাকে কিন্তু ঠকিয়ে দিতে পারে। তাই মোরাক্কান রেট অরিজিনালি আপনি লাগাবেন, যেটা মানে নর্মাল পরিচর্যা, অর্থাৎ অর্গানিকভাবে পরিচর্যা করলেও 500 গ্রামের উপরে ফল হবে এবং ব্রিক্স 18 কাছাকাছি থাকবে, তাহলে কিন্তু অনেক ভালো। শুধু মোরাক্কান রেটের ফল নয়, মোরাক্কান রেটের গাছও কিন্তু অনেক সুন্দর হয়, অনেক স্ট্রং অন্যান্য ভ্যারাইটি থেকে। তো আপনারা প্রতিস্থাপন করতে পারেন জায়েন্ট হাওয়াই রেট, মোরাক্কান রেট কমার্শিয়ালের জন্য, জাম্বু রেট কমার্শিয়ালের জন্য, মালয়েশিয়ান রেট, ম্যাক্সিকান রেট, বা আরও অনেক ভ্যারাইটি, ইসরায়েলি ইয়েলো কমার্শিয়ালে লাগাতে পারেন, বা আমি নিজে পালোরা কমার্শিয়াল করছি, আপনারাও কিন্তু পালোরা লাগাতে পারেন। আর কমার্শিয়াল ছাড়াও রেয়ার ভ্যারাইটিও কিন্তু আমার কাছ থেকে আপনারা কিন্তু কালেকশন করতে পারেন বিভিন্ন ধরনের। প্রায় রেয়ার এবং কমার্শিয়াল মিলিয়ে 100 ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর কী করতে হবে সেই ভ্যারাইটিগুলো পেতে গেলে, স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাকে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, SMS করতে হবে হোয়াটসঅ্যাপে। কী লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 ভ্যারাইটি আছে তার প্রাইস লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে, আপনার SMS রিপ্লাই হিসেবে আমি কিন্তু অবশ্যই আপনার নাম্বারে প্রাইস লিস্ট সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।